গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা শর্ট ব্লগ, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এটা হলো গতকালকের ব্লগ, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালের বাকি কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। রান্না প্রায় শেষের পথেই এর মাঝে আমি আমার সকালের খাবারটাও সেরে নিয়েছিলাম। তো আমার সকালের খাবারের মেনুতে ছিল ভাত, বাটার আর সয়াবিনের তরকারি। সকালের খাওয়া দাওয়ার পর বেশ কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছিলাম। কালকে আমার দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর বেগুন দিয়ে সর্ষে ইলিশ। খাওয়ার শেষে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এরপর সন্ধ্যার কিছু টুকটাক কাজ সেরে আমাদের সন্ধ্যার টিফিনে ছিল 1 গ্লাস করে দুধ আর 2টো করে টোস্ট বিস্কিট। দিনের শেষে রাতের মেনুতে ছিল গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। আজকের ব্লগটা তবে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।